ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি একটু হসপিটালে আসছিলাম, একজনকে একটু রক্ত দেওয়ার জন্য। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রক্ত দেওয়া কি শেষ? এই যে মাত্র দিয়ে বের হলাম। ভাই, আপনি আমার যা উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। 3 দিন যাবত রক্ত খুঁজতেছিলাম, রক্ত পাওয়া কতটা যে কঠিন, তার মধ্যে আবার নেগেটিভ রক্ত, খুবই সংকটে ছিলাম ভাই। ভাই, এত কৃতজ্ঞ হওয়ার কি আছে? আল্লাহ তাআলা আপনার এবং আপনার মায়ের একটা খেদমত করার আমাকে সুযোগ দিয়েছেন। আচ্ছা ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনাকে ধন্যবাদ ভাই। আচ্ছা, আপনার আম্মুর অপারেশন কখন? ভাই, অপারেশন 3টা বাজে। ও, তাহলে তো 2 ঘন্টা সময় বাকি আছে। সব কিছু রেডি করছেন তো? জি ভাই, সব রেডি। আচ্ছা ভাই, ঠিক আছে, মায়ের যত্ন নেন ঠিক মতো, আজান দিয়ে দিছে তো, চলেন মসজিদে যাই। আচ্ছা ভাই যান, আমি পরে পড়ব। এখনই তো জামা শুরু হবে, চলেন নামাজটা পড়ে আসি। আচ্ছা যান ভাই, আমার একটু কাজ আছে। আচ্ছা ভাই, আপনাকে আমাকে অ্যাভয়েড করতেছেন? আচ্ছা, সত্যি করে বলেন তো, আপনি নামাজ পড়েন তো? জি ভাই, পড়ি মাঝে মাঝে, শুক্রবারে জুম্মা নামাজ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েন মানে? নামাজ 3 অক্ত না 4 অক্ত না, 5 অক্ত 5 অক্তই। আর শুক্রবারে নামাজ শুধু মুমিনদের জন্য হতে পারে না। আমি 1 ব্যাগ রক্ত দিয়েছি আপনার মাকে, আমার এত প্রশংসা আপনি করলেন। যে মহান রব্বুল আলামিন আপনার মায়ের শরীরে এখনও পর্যন্ত 1 লিটার রক্ত রেখেছে, ওনার প্রশংসা কি আপনার আমার করার দরকার নাই? যে আল্লাহ তাআলা আপনার মায়ের শ্বাস নিঃশ্বাস নিতে দিচ্ছেন, আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার নাই। অপারেশন করলেন, অপারেশন যদি সাকসেস না হয় তাহলে তো আপনি আমার সুস্থ হবে না, আল্লাহ তাআলা যদি না চান। আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দেন পরীক্ষা করার জন্য, আল্লাহ তাআলা চাইলে সব কিছু সহজ করে। ভাই, আপনার এখন উচিত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা চাইলে আপনার আম্মুকে সুস্থ করে দিবেন। ভাই, আপনি ঠিকই বলছেন, চলেন আমরা নামাজে আসুন।